চিন্তা করো না মা, আমি যা যা করেছি আগে ভুলটা তো বুঝতে পেরেছি, সেজন্যই তো বাড়ি ফিরে এলাম। দেখো সোম আমার ভাই, আমার কি খারাপ লাগে না, কষ্ট হয় না? আমি কথা দিচ্ছি যে আমি ওকে নিয়ে ফিরব। আসছি, সাথে যাস। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। শোনো, সোম কিন্তু শুধু মিনুর স্বামী নয়, হ্যাঁ ও কারুবাসনের ম্যানেজার। হ্যাঁ সেটা জানি তো। হ্যাঁ তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই ও না থাকলে আমাদের কতটা অসুবিধা হবে, কাজে তোমার দায়িত্ব ওকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে নিয়ে আসা। সেইটুকু রেসপন্সিবিলিটি আমার আছে মনে হয়। আর দিদি, কেন ওকে আটকাচ্ছিস? দিদি হয়ে যাবে তো। মনে করিয়ে দিলাম মা। কথা উঠলো বলে বলছি, কিছু মনে করো না। সোম যদি আজকে এই অফিসে চাকরি না করতো তাহলে এই পরিস্থিতিটা বোধহয় হতো না। বোকার মতো কথা বলো না, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো কথা হতে পারতো। পারে না, সেখানে সোম হতো শুধুমাত্র একজন এমপ্লয়ি, সব জায়গায় তার অ্যাক্সেস থাকতো না। এটা একটা ফ্যামিলি কোম্পানি, আর সেই জন্যই ওকে বিপদে পড়তে হয়েছে। সেই জন্যই তো আমি থানায় যেতে চাইছি। আজ শুধুমাত্র আমার জন্যই ওকে থানায় যেতে হয়েছে, তাই সব দায় আমারই, আমি ওকে ফিরিয়ে আনব। আরে বাবা তুই পারবি না, তুই জানিস না ওখানে কি কি ফেস করতে হয়। আমি আছি তো, আমি যাচ্ছি তো, আমার উপর একটাবার ভরসা করে দেখ। কেন যে ছেলেটাকে পিছনে ডাকতে গেলি, হয়তো বেরিয়ে যাচ্ছিল। ভুল হয়ে গেছে, সরি, আর জোর করে ক্ষমা চাইছি, যা। যা বাবু যা, আমরাও বেরোবো। কঠিন সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। তবে দুজনে সবসময় কেন যে ঝগড়া করিস আমি বুঝিয়ে উঠতে পারি না। দেখুন আপনাকে তো আমি বললাম, আমি এই বিষয়ে নিশ্চিত নয়, আর নিশ্চিত না হয়ে আমি বিষয়ে কিছুই বলতে পারবো না। অফ দ্য রেকর্ড বলুন, কারণ আপনার সন্দেহের কথা এই মুহূর্তে আমরা ছাড়া কেউই জানবো না, এই গ্যারেন্টি দিচ্ছি। কংক্রিট এভিডেন্স পাই তারপর বলবো। মিস্টার পাল, আপনি কিন্তু আমাদের কাজটা আরও কঠিন করে দিচ্ছেন। দেখুন আমার সন্দেহের বাইরে আপনার যা জিজ্ঞেস করার আপনি করুন, আমার সন্দেহটা তো আমার ব্যক্তিগত অনুমান, তা আমি এইভাবে কী করে কারোর ব্যাপারে কিছু বলতে পারি? আমি নিশ্চিত না হয় বলতে চাইছি না। আচ্ছা একটু আগে আপনি বলছিলেন না যে আপনার কী সব অদ্ভুত সমস্যা হচ্ছে, আমরা যেগুলো খুব সহজেই মনে রাখি সেগুলো আপনি ভুলে যাচ্ছেন। যাচ্ছে তো ভুলে, তবে মাঝে মাঝে নয়, প্রায় প্রতিদিনই। তুই? হ্যাঁ রে, অফিসারের সঙ্গে একটু কথা আছে তাই চলে এলাম। আপনাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? ও ঠিক হয়ে গেছে, আপনি প্লিজ এখন বাইরে যান, এখন আমরা ওনার সাথে কথা বলছি। কিন্তু আমার তো আপনাকে কয়েকটা ব্যাপারে জানানোর আছে অফিসার। পরে শুনছি, এখন প্লিজ আপনি যান। দেখুন কথাগুলো খুবই আর্জেন্ট, না হলে কি আমি এখানে চলে আসি? বলুন, বলছিলাম যে আপনি কাইন্ডলি একবার এখানটায় আসবেন। মানে? খুবই ইম্পর্টেন্ট কথা, প্লিজ একবার। বলছিলাম যে আমার ভাইয়ের একটু মানসিক সমস্যা আছে, বুঝতে পারছেন তো? হট, সত্যি বলছি। নাহলে আপনি ভাবুন না যে সোমের যদি টাকার প্রয়োজনই হতো তাহলে সোম হঠাৎ ওই টাকাটা মিনু ড্রয়ার থেকে বার করে, মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা? সেই উত্তরটা খোঁজার জন্যই আমরা ওর সাথে কথা বলছি। তা আপনি আবার ওর হয়ে জবাব দিচ্ছেন কেন? না মানে আমি ওর হয়ে আপনার কাছে একটাই অনুরোধ করছি। কিসের অনুরোধ? আপনি দয়া করে ওকে প্লিজ ছেড়ে দিন। তোকেও বলছি, তুই এবার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখা, কাউন্সিলিং কর। এইরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে বুঝতে পারছিস তো কি হবে। মিনু এসেছে নিশ্চয়ই, কোথায় ও?
হয়েছিল কি? ভালোই ভালো সব মিটে গেছে তো? সব ঠিক আছে। ডাক্তার কাকু এসেছিল? শিশুর যত্ন কি কমেছে রে? হ্যাঁ, শিশু এখন ঘুমোচ্ছে, ওর টেম্পারেচার আর নেই। আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। দাঁড়া দাঁড়া, এই ঘি কৃষ্ণাকে বল একটু স্যুপ বানাতে শিশুর জন্য। মা কৃষ্ণা দিকে সব বলা হয়ে গেছে, তুমি আমায় কিছু এড়িয়ে যাচ্ছ তাই না? আর দাদা ভাই এরা কোথায়? বললাম তো পরে বলবো, এক কথা বকর বকর করে চলছে। তুই যা গামো ধুয়ে, একটু বিশ্রাম নে, শিশু উঠলে আমি ওকে খাইয়ে দেবো। দাঁড়া মিনু, তুই অন্তত বল অফিসে কেন পুলিশ এসেছিল? আমার মনের অবস্থাটা একটু বোঝ। কি হলো, চুপ করে আছিস কেন বল? আমার ড্রয়ারে থাকা অ্যাডভান্সের টাকাটা তোমার ভাইয়ের ড্রয়ারে পাওয়া গেছে বর্ষা দিদি, তাই পুলিশ ওকে থানায় নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। কি, তোরা ওকে যেতে দিলি? মিনু, আর কেউ না জানুক, তুই তো ওকে চিনিস, এটা তো ওরও কোম্পানি। তোরা কি করে ভাবলি নিজের প্রয়োজনে ওর টাকা সরিয়ে রাখবে? আমি তো তোকে বারণ করলাম এখন এসব নিয়ে আলোচনা না করতে। আমি যাব, আমি এক্ষুনি থানায় যাব, আমি এক্ষুনি ওকে ফিরিয়ে আনবো। বর্ষা পাগলামো করো না, তোমার দাদা ভাই গেছে থানায়, দেখো না কি হয়। কে, দাদাকে পাঠিয়েছো তোমরা কেন? বর্ষা, এসব কাজে ছেলেরা যাবে না তো কে যাবে? তুই আমি গিয়ে কিছু করতে পারবো? মা, তুমি তো জানো দাদা কিরকম, কিছু মনে করো না, ও থানায় গিয়ে ভাইয়ের বিরুদ্ধে আরো বলে আসবে। কেন পাঠালে ওকে? বর্ষা, নিজের দাদার দোষ ধরাবে বন্ধ কর। হ্যাঁ, ও অনেক অন্যায় করেছে, কিন্তু মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তো শুধরেও নেয়। অন্তত ওকে এই সুযোগটা দে। ও আমাকে কথা দিয়ে গেছে যে ও সোমকে নিয়ে তবে বাড়িতে ফিরবে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি তুমি এরকম করো না, তোমার প্রেশারটা বেড়ে যাবে এবারে। চলো তো ঘরে, চলো চলো। আচ্ছা দিদি ভাই, শোনো না, তুমি বলেছিলে না তোমার একজন বন্ধু লয়ার, ওনার সাথে একবার কথা বললে হয় না? শৈবাল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই এত ব্যস্ত কেন হচ্ছিস? তুই একটু ধৈর্য ধর, দেখ তোর দাদা ভাই কি করে সেটা একটু একটু দেখ না। বা শোনো না, বলছি আমি আমি আসলে ঠিক বুঝতে পারছি না কি করব, তুমি নাম্বারটা একবার পাঠিয়ে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কিন্তু তুই এটা নিয়ে বেশি কথা বলিস না, হ্যাঁ, কারণ মা যদি জানতে পারেন মা কিন্তু প্রচণ্ড রিয়্যাক্ট করবেন। নাম্বার আমি তোকে এই যে সেন্ড করে দিলাম, চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই ঘরে গিয়ে আলমারি থেকে কিছু টাকা বের করে রাখি। টাকা কেন জানি না, যদি দরকার হয়। যাক বাবা, শেষমেশ তোকে নিয়ে যে বাড়ি ফিরতে পারছি এটাই অনেক। তোর বড় মাকে কথা দিয়েছিলাম না? তবে আমি জানতাম তোকে ছেড়ে দেবে, তুই তো কিছু করিস নি যে তোকে আটকে রাখবে। তুই আমায় হঠাৎ সাইকিয়াট্রিস্টের কাছে যেতে কেন বললি? ও, তোর ভালোর জন্যই বললাম। কেন, আমি এখন ভালো নেই? তুই আমায় হঠাৎ সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বললি কেন? না না, তুই বুঝতে পারছিস না, তুই মাঝে মাঝে ভুলে যাস তো, ভুলে যাস তো, সেটা তাই জন্যই বললাম, যাতে আর সেটার জন্য আমার কাউন্সেলিং দরকার। ভাই আমার একটা কথা শোন, এখন ধর সমস্যাটা খুব ছোট আছে, অল্প আছে, এরপর যখন আরো বড় সমস্যা তৈরি হবে তখন সবটাই খুব বড় হয়ে যাবে, তাই নয়? তুই জোর করে কেন? আমার ভালো লাগছে না, গাড়ি থামাতে বল। মানে গাড়িটা থামাতে বল আর তুই বাড়ি চলে যা। আরে আমি কি চলে যাব, তুই তো বাড়ি যাবি আমার সঙ্গে। তুই বাড়ি যা, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব সময় মতো। মানেটা কি, কোথায় যাবি তুই? তুই গাড়িটা থামাবি নাকি আমাকে এই অবস্থায় নেমে যেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাখো রাখো, বাদিকে রাখো, থামো। বলছিলাম কি, আর ভালো ভাবতে হবে না আমার, তুই প্লিজ যা এখান থেকে।
না না মানে আমি বলছিলাম তুই তো ভুলে যেতিস একসময়, সেটা ওষুধ খেয়ে হতো, ওষুধ খেয়ে হতো, আমি ভুলে গেছি, দেখ আমারই দোষ, সরি রাগ করিস না, চল প্লিজ চল। আর আমি যদি বলি আমি তোর সাথে যাবো না, একটা অ্যাপ ক্যাপ করে যাবো, তাতে তোর কোনো অসুবিধা আছে? সেটা কি ভালো দেখাবে? দেখ আমি তো বাড়িতে বলে এসেছি যে আমি তোকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে, তুই এটা কেন এরকম করছিস, চল বাড়ি চল, দেখ সবাই ঠিক আছে, চল চল। কিন্তু এই বিষয়ে আমরা আর কোনো আলোচনা করব না, করব না করব না, চল ওট আয় আয় আয়। চলো ভাই চলো। চলো 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 পাল্টাই।